Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladzina istafa. Amma ba'd. Utjubahi rahmala dar sunnah model alim madrasah alim prathom borsher priyo chatro chatri. Amra mohan Allah ta'ala darbare lakh koti shukriya adai kori jini amaderke meherbani kore ei kothin poristhitite অনলাইন ক্লাস চালু রাখার তৌফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের আরবি প্রথম বর্ষ পত্রের ক্লাস শুরু করতে যাচ্ছি আমাদের কিতাবের নাম লুগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়া লিল আলেম আর আমরা আলোচনা করছি আল ওয়াহদাতুল উলা প্রথম পার আর দর্সুস সালিস তৃতীয় পার প্রথম ইউনিটের তৃতীয় পার আমাদের বিষয়টি হলো হাওয়ার বাইনাত তালেবা তাই আমরা স্বাভাবিকভাবে ছাত্রদের সম্পর্কে একটু আলোচনা করি কিন্তু আজকে আমরা এখানে আলোচনার বিষয় নিয়েছি বাইনাত তালেবা তাই দুইজন ছাত্রীর মাঝে কথাবার্তা হবে যেহেতু আমাদের মাদ্রাসাটা কম্বাইন মাদ্রাসা আমাদের মাদ্রাসাটা যেহেতু সহশিক্ষার মাদ্রাসা আমাদের এখানে ইবতেদায়ী দাখিল আলেম এগুলা সমন্বয়ে প্রতিষ্ঠান আর ছাত্রছাত্রী উভয় যেহেতু আমরা পড়ালেখা করাই তাই আমাদের এটা সহশিক্ষা প্রতিষ্ঠান এই জন্য আমরা আজকে দুজন ছাত্রীর মাঝে কথাবার্তা কীভাবে বলবে তারা আরবিতে কীভাবে কথা বলা শিখবে এই সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের বিষয়টি হলো হাওয়ার বাইনাত তালেবা তাই দুইজন ছাত্রীর মাঝে কথাবার্তা আর হাওয়া কথোপকথন তাহাবুরাকুমা কোরআন শরীফে আছে বাইনা মাঝে তালেবা তাই দুই ছাত্রী তোমরা খেয়াল করবে শব্দটা ছিল তালেবা তান এটা তাসনিয়া শব্দ যেহেতু তাসনিয়া আলাতে নসব এবং জারে পড়ল তখন তার এরাব হবে ইয়াসাকিন পূর্ব করে জবর সে আর কি তালেবা তাই নুনটা কিন্তু এটা কিন্তু এরাব নয় নুন তাসনিয়া নুন এখানে তালেবা তাইনে এরা হলো ইয়াসাকিন পূর্ব অক্ষরে জবর যেরকম আমরা তোমাদেরকে একবার সহজ শব্দ নিচের ক্লাস থেকে পড়ে এসছো রাজুলানে রাজুলাই সে যাই হোক আমরা আরবি করার সময় একটু খেয়াল রাখতে হবে আমাদের শব্দের খেয়াল রাখতে হবে আমাদের এরাবের খেয়াল রাখতে হবে আমাদেরকে মহল্লে এরাবের খেয়াল রাখতে হবে তাহলে আমাদের বিষয় হেওয়ার বাইনাত তালেবা তাই দুইজন ছাত্রীর মাঝে কথোপকথন যদি ছাত্র হইতো কি বলতাম তালেবাই তোয়ালেবন থেকে তোয়ালেবানে তোয়ালেবানে হালাতে নসব জরে তোয়ালেবাইনে আর তোয়ালেবাতন থেকে তোয়ালেবাতানে হালাতে নসব জরে তোয়ালেবা তাই এটা খেয়াল করি বলবো তাই যে দুই ছাত্রীর মাঝে কথা বলবো আমরা একটা নাম দিয়েছি দুজন ছাত্রী একজনের নাম হলো ফাতে আর একজন হলো মারিয়া দুইটা ভালো নাম দিয়েছে ইসলামে আমরা আলোচনা শুরু করতেছি ফাতেমার সম্পর্কে কিছু কথাবার্তা বলতেছি কিভাবে কথাটা হলো কোথায় হচ্ছে কথাটা সে কথাটা হচ্ছে ফাতেমা তালেবাতুন জাকিয়াত আমরা বলতেছি ফাতেমা একজন মেধাবী ছাত্রী তাদরুসু ফি মাদ্রাসাতিল বানাতিল ইসলামিয়া বিধাকা তাদরুসু খেয়াল রাখবে ওয়াদি মনে আছে গায়ে বেশি তাদরুসু দারাসা ইয়াদরুসু থেকে সে পড়ে ফি মাদ্রাসাতিল বানাতিল ইসলামিয়া ইসলামী বালিকা মাদ্রাসা বানাত যেটার গার্লস মাদ্রাসা বলে আমাদের দেশে সবাইকে মানুষ ইংরেজি বেশি বলে ঢাকাতে মঞ্জু সালাসা সানাওয়াত তিন বছর পর্যন্ত করতেছে সালাসা সানাওয়াত এটার এরাবটা এটার ব্যবহারটাও আমাদেরকে খেয়াল রাখতে কোথায় সালাসাতুন হইব কোথায় সালাসুন কোথায় সালাসুন হবে আর কোথায় সালাসাতুন হবে সেটা খেয়াল রাখতে হবে সানাতুন যেহেতু মুয়ান্নাস তাই তার আদরটা হবে মুজা এবং মাদুরটা জমা হবে সালাসা সানাওয়াতি তাই তিন বছর আমরা কি পাইলাম তিন বছর আরবিতে বলতে হবে কি সালাসা সানাওয়াত সালাসাতু বলা যাবে বলতে হবে সালাসা সানাওয়াত আমরা আদত মাদুদের এগুলো আলোচনা করে আমাদেরকে শিখে নিতে হবে এখন আমরা যেটা আলোচনা করতে চেয়েছি ওয়া ইলতাহাকাত বিহা মারিয়াম ফি হাযিহিস সানা বিহামা এটার মার্জা গেছে কোন দিকে ওই যে মাদ্রাসার নাম বলছিলাম মাদ্রাসাতুল বানাত ইসলামিয়া বিথাকা
এলতাহাকাত খেয়াল রাখতে হবে আল এলতেহাক এটা মাসদার অর্থ হলো ভর্তি হওয়া সেখান থেকে শব্দটা শিখবে এলতাহাকাত সে ভর্তি হয়েছে ওয়াজি মানে গায়েব হয়েছে এলতাহাকা ইয়ালতাহিকু এলতেহা রেখা বিহা সেখানে মারিয়াম আরেকজন ছাত্রীর নাম ফিহাজ সানাই বছর দুজন একই প্রতিষ্ঠানের ছাত্রী একজন আগে ভর্তি হয়েছে আগে থেকে পড়তেছে তিন বছর পর্যন্ত আর একজন এবছর ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে এখন তাদের অবস্থা আলোচনা ওয়াউমান লাকিয়াতা তাসনিয়ে মুয়ান্নাসে গায়েব আছে ওয়াউমান একদিন লাকিয়াতা তারা দুজন পরস্পর সাক্ষাৎ হলো দুজনের মাঝে দুজন মিলিত হলো মুখামুখি হলো দেখাবো দাহিনিল মাদ্রাসা মাদ্রাসার মাঠের ভিতরে তাহলে কথাটা কোথায় হচ্ছে মাদ্রাসার মাঠে মাদ্রাসা আঙ্গি নাই তখন তাদের উভয়ের মাঝে কথা হয় এটা একটা প্রেক্ষাপট আলোচনা করা হবে যে কে কে কথা বলতেছে তারা দুই ছাত্রী কেমনি হলো আমরা এখানে কিন্তু বাইরের কোনো ছাত্রীর সম্পর্কে আলোচনা করছি না আমরা ইচ্ছে করলে এই প্রতিষ্ঠানে একজন ছাত্রী আরেকজনের প্রতিষ্ঠানের ছাত্রী তাদের মধ্যে বাজারে দেখা হতে পারে রাস্তায় দেখা হতে পারে বাড়িতে দেখা হতে পারে মার্কেটে দেখা হতে পারে বাসে দেখা হতে পারে আমরা কিন্তু এখানে আলোচনা করতেছি একই মাদ্রাসার ছাত্রী দুজন একজন তিন বছর থেকে পড়ালেখা করতেছে আর একজন এই মাত্র ভর্তি হয়েছে এই বছর এবং উভয়ের মাঝে দেখা সাক্ষাৎ হয়েছে মাদ্রাসার আঙ্গিনাতে হঠাৎ করে একদিন তারপরে এখন কথা যেটা স্বাভাবিক ইসলামী নিয়ম মতো যেহেতু ফাতেমা কুরআন ছাত্রী সে তো অনেকে ছাত্র ছাত্রীকে চিনে তার কুরআন সহপাঠী যারা আছে সবাইকে চিনে কিন্তু হঠাৎ করে দেখে একজন নবাগত ছাত্রী তার সামনে এসেছেন তার সাথে দেখা হয়েছেন এই জন্য ফাতেমা ইসলামী পদ্ধতিতে তাকে সম্ভাষণ জানাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সে বলে যেটা আমাদের সাথে ঘটবে আর এটা বলার সাথে সাথে যিনি সামনে আছেন যাকে এই সালামটা দেওয়া হলো তার যে দায়িত্ব মারিয়াম তিনিও বলছেন ইসলামী কায়দায় ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শব্দগুলো সুন্দর পরিষ্কারভাবে উচ্চারণ করতে হবে মাখরাজের দিকে খেয়াল ফাতেমা যেহেতু সে পুরাণ ছাত্রী সে সবাইকে চিনে ওস্তাদজিদেরকে চিনে ম্যাডামদেরকে চিনে তারপরে ছাত্রী বাকিদেরকেও চিনেন কিন্তু তাকে দেখছেন এই জন্য তিনি বলতেছেন না ফাতেমা এটা স্বাভাবিক একটা সিস্টেম কারো কার সাথে কথা বলতে গেলে প্রথমে নিজের নাম বলে বলা উচিত আর শরীয়তে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বারবার নিষেধ করেছেন দরজায় গিয়ে ডাক দিল টোকা দিল তখন ভিতর থেকে বললো কে তখন বলে আমি আমি এটা কখনো উচিত এই জন্য বলতে হবে আমি অমুক নাম বলতে হবে পিতার নাম সহ বললে আরও ভালো পরিচয় দিয়ে বলা আরও ভালো তাহলে সে বলতেছে আনা ফাতেমা আনা এটা কোন জমির জমির আমার কুয়ে মন ফাসে আনা ফাতিমা এটা মুজাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহৃত হয় আনা ফাতিমা মিন ফাদলিকা মা ইসমুকে যেহেতু মহিলাকে মহিলা বলতেছে কি বলতে হবে ইসমুকে এটা কোন জমির জমির আমার জরুরে মুক্তাস মনে রাখতে হবে মা ইসমুকে তোমার নাম কি আপনার নাম কি বাংলাতে আমরা দুটা শব্দ ব্যবহার করি তুমি এবং আপন আরবিতে কিন্তু এই একটা শব্দ দিয়েই উভয় অর্থ ব্যবহৃত হয়ে যায় যে মা ইসুকে তোমার নাম কি বা আপনার নাম মারিয়াম সরাসরি বলতেছে আনা মারিয়াম যেহেতু আরবিতে কথাবার্তা হচ্ছে আরবিতেই বলতে হবে চেষ্টা করতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য হলে আমরা কেউ চেষ্টা করি না আমরা ওস্তাদরাও চেষ্টা করি না আমাদের ছাত্রছাত্রীও চেষ্টা করে না এই জন্য আমরা আরবি বলতে পারি এই হেওয়ার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য হলো আমরা যেন দু চারটা কথা আস্তে আস্তে অল্প অল্প করি ছোটো ছোটো বাক্যে কিছু কথা বলতে অভ্যস্ত হই প্র্যাকটিস করি নিজেরা চেষ্টা করি সুতরাং আজকের এই পাঠের মূল উদ্দেশ্য হল আমাদের ভুল হবে কোনো সমস্যা নেই ফার্স্টে লোকে কিছু বলে কথা বলি আমরা লজ্জা পাই যে মানুষ হলে কী বলে আমার কী ভুল হয়ে যাচ্ছে এরকম চিন্তা করলে কিন্তু আমরা আগাইতে পারব আমরা আরবি কথা শিখতে পারবো না কথা বলতে পারবো না এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হলো আমরা যেন কিছু কথা বলার চেষ্টা করি মাদ্রাসায় আঙ্গিনে আসলে অন্তত যেন আমরা আরবিতে কিছু কথা বলার চেষ্টা করি হোক সেটা আমার ওস্তাদের সাথে হোক সেটা ওস্তাদ ছাত্রের সাথে ছাত্রীর সাথে যার সাথে দেখা হোক আমরা যেন আরবিতে দু একটা কথা বলা শুরু করি এই যে একবার প্রথম কথা মা ইসমুকা অথবা মা ইসমুকে আমাদের অনেক ছাত্রছাত্রী আছে তা এবং কের ভিতরেও পার্থক্য খেয়াল করতে পারে
এজন্য কোন মহিলাকে বললে মা ইসমুকে, পুরুষকে বললে মা ইসমুকা, তাহলে উনি জবাব দিলেন আনা মারিয়াম, নাম বলে দিলেন আমি মারিয়াম। এবার সৌজন্যতামূলক ভাবে বলতে হয় ভাই অথবা বোন অথবা আপা অথবা বন্ধু অথবা সাথী, তুমি কেমন আছো, কি অবস্থায় আছো। এই জন্য তিনি বলতেছেন ফাতেমা, যেহেতু আগে তিনি ফাতেমার নাম বলছে, ফাতেমা তো বলার সময় বলছে আনা ফাতেমা, এখন মারিয়াম জানি ফেললো উনি উনার নাম ফাতেমা, তারপর উনি যেহেতু বললো যে আনা মারিয়াম, সেটা আমি ফাতেমা বুঝে ফেললো উনার নাম মারিয়াম, সেটা এখন নাম দিয়েই বলতে শুরু হবে। বলতেছে কাইফা হালুকা ইয়া ফাতেমা, মারিয়াম বলতেছে হে ফাতেমা আপনি কেমন আছেন। সুতরাং ফাতেমা জবাব দেয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মুসলমানের কর্তব্য বলো যেই অবস্থায় থাকো সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। আসলে আমি তো অনেক ভালো আছি, কারণ নিশ্চয় খারাপ অবস্থা তো পৃথিবীতে মানুষের আছে, আর আমারও তো অনেক খারাপ অবস্থা হতে পারে, যদিও আমি এখন একটু দুঃখে কষ্টে আছি মনে করতেছি নিজেকে, এই জন্য আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আনা বেখাইলি শুকরান, ধন্যবাদ আপনাকে, আপনি যে আমার অবস্থাটা জানতে চাইলেন, ওয়া আনতে আপনি কেমন আছেন আর তুমি। সুতরাং যেহেতু একজন আমাকে জিজ্ঞাসা করলো আমার অবস্থা, সুতরাং আমারও কর্তব্য তাকে জিজ্ঞাসা করতে হবে ওয়া আনতা অথবা ওয়া আনতে, তুমি কেমন আছো বোন, তুমি কেমন আছো ভাই, কেমন আছো তুমি, এটা হলো সবচেয়ে সৌজন্যতা। সুতরাং মারিয়াম জবাব দিছি বেখাই ভালো আছে, সেও বলতেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কারণ এই যে মাদ্রাসা আঙ্গিনে আমি আসতে পেরেছি এটা একমাত্র আল্লাহর দেওয়ার কুদরতে আমি আসতেছি, আল্লাহর দেওয়া ক্ষমতাতে আমি আসতে পেরেছি, তিনি আমাকে সামর্থ্য দিয়েছেন দিনই এলাম, বিশেষ করে দিনই এলাম অর্জন করার জন্য আমি মাদ্রাসা আসতে পেরেছি, এই জন্য আমাকে বলতে হবে বেখাই দিন আলহামদুলিল্লাহ। এখন ফাতেমা তার মনের কথাটাই বলতেছে, যেহেতু তাকে নতুন নতুন মনে হচ্ছে, এই জন্য সে জিজ্ঞাসা করতেছে ফাতেমা আর তাকে দু বিশ্বাস করা মনে করে ধারণা করে আয় তাকে তু, আমি বিশ্বাস করি আর নাকি নিশ্চয় তুমি পালে বাতুন জাদিদা, তুমি নতুন সাথী, পালে বাতুন জাদিদা, তুমি মৌসুসি বাত কেলে তো, যেহেতু তোয়ালে বাতুন কি মোয়ান্নাস, সুতরাং জাদিদা তুন মোয়ান্নাস বলতে হবে, যদি ছাত্র হইতো তোয়ালে বোন জাদিদ খেয়াল করতে হবে, ছোট্ট ছোট্ট ভুল হয়ে যাবে, ছোট্ট ছোট্ট শব্দ শিখে দিতে হবে, তাহলে কি বলছি এখানে তোয়ালে বাতুন জাদিদাত, আর ছাত্র হলে বলতে হবে তোয়ালে বোন জাদিদ, তোয়ালে বোন জাদিদ, আর ছাত্রী হলে তোয়ালে বাতুন জাদিদাত। মৌসুসি পথে ভালোভাবে জেনে নিবি দশটা বিষয়ের মধ্যে চারটা বিষয়ের মিল থাকতে হবে, তা তাবক শব্দ যেটার বলা হয় ওয়াহেদ তাসনিয়া জমা মুজাক্কার মুয়ান্নাস মারিফানা কারা রফা নসব জর, যখন যেহেতু বলছে আন্নাকে তোয়ালে বাতুন জাদিদাতুন, তোয়ালে বাতুন যদি বলি তখন কিন্তু জাদিদাতুন, যদি তোয়ালে বাতান বলা হয় কোথাও যদি তার হালাতের কারণে তখন কিন্তু জাদিদাতা, আর যদি তোয়ালে বাতিন বলা হয় বলতে হবে জাদিদাতে, এ হল তার এসে বলতেছে সুন্দর কথা নাম, হ্যাঁ এলহাক তো আমি ভর্তি হয়েছি, আল্হাক ইউল হেকু এলহাক, আল্হাক তো আমি ভর্তি হয়েছি মিল মাদ্রাসাতে, এই মাদ্রাসাতে হাজির সানা হিফসে কয় হ্যাঁ আপা আমি এই বৎসরে মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমি আপনি যেটা মনে করছেন সত্যি আমি নতুন ছাত্র, সুতরাং দুজনের মধ্যে কথাবার্তা হইতেছে, আমরা আজকে সময় শেষ, এই জন্য আজকে কথাটা এখানে শেষ করছি, আগামী দিনগুলোতে আরও কিছু কথা আমরা আলোচনা করব, আমি তোমাদেরকে অনুরোধ করব এই দুই একটা শব্দ যা আমরা পড়লাম যেটা আলোচনা করলাম এখান থেকে নিজেরা পরস্পর আস্তে আস্তে শুরু করবে, নিজের বোনের সাথে নিজের ভাইয়ের সাথে আস্তে আস্তে আরবিতে কথা বলা শুরু করবে, বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে সবার সাথে আরেকটি দুই একটা শব্দ আস্তে আস্তে ব্যবহার করা শুরু করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে সামর্থ্য দেবে আরবি বলা শিখতে পারবে, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম।